হাই ব্লাড কোলেস্টেরল হলেই অনেকেই ভেঙে পড়েন, হয়তো মনে করেন যে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, কি খাবো কি খাবো, কিভাবে নিয়ন্ত্রণ করব, হতাশ হয়ে যান। হতাশ হওয়ার কোনো কারণ নেই, এই পর্বটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে বিষয়গুলো বলবো সেইগুলো যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণ হবে মাত্র এক সপ্তাহে। প্রথমে বুঝতে হবে যে কোলেস্টেরল বৃদ্ধির কারণগুলো কি। এর আগের পর্বে আলোচনা করেছে কোলেস্টেরল কি, কোলেস্টেরল কিভাবে আমাদের হৃৎপিণ্ডে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে, স্ট্রোক তৈরি করে, এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আলোচনা করেছি এই কোলেস্টেরল বৃদ্ধির কারণগুলো কি। সেই ভিডিওগুলো যারা দেখেননি তারা এই ভিডিওর শেষে স্ক্রিনে ভেসে উঠবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। কোলেস্টেরল কমানোর দুটি পদ্ধতি, প্রথম হচ্ছে আপনার খাদ্যের তালিকার পরিবর্তন। আমরা এর আগে আলোচনা করেছি কোলেস্টেরল তিন ধরনের, LDL লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, HDL হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং ট্রাইগ্লিসারাইড। এই তিন ধরনের কোলেস্টেরল নিয়ে আলোচনা করেছি, সেটি দেখে নেবেন। HDL হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটাকে বলা হয় গুড কোলেস্টেরল। এই কোলেস্টেরলটি আপনার যে ব্যাড কোলেস্টেরল রয়েছে দেহের ভিতরে, যে ব্যাড কোলেস্টেরল রয়েছে সেই কোলেস্টেরলকে এই গুড কোলেস্টেরল তাদেরকে রিমুভ করে ফেলে। তাহলে আপনার ব্যাড কোলেস্টেরলকে বের করতে গেলে আপনার গুড কোলেস্টেরল গ্রহণ করতে হবে। স্কিনে ভেসে ওঠা যে নামগুলো রয়েছে সেইগুলো আপনারা লিখে নেবেন। এরপরে আলোচনা করি ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড হচ্ছে আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, যেরকম চিনি, বেশি পরিমাণ হাই সুগার জাতীয় খাবার এবং ফাস্টফুড, বিভিন্ন ধরনের ফাস্টফুড খেয়ে থাকি বাইরের থেকে, পিৎজা, বার্গার, তারপর কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাবার, সুগার জাতীয় খাবার। এই খাবার খেলে আমরা জানি সুগার জাতীয় খাবার বা শর্করা জাতীয় খাবার থেকে আমরা এনার্জি পাই, শক্তি পাই। যখন আমরা অতিরিক্ত পরিমাণ এই শর্করা জাতীয় খাবার বা সুগার বা মিষ্টি জাতীয় খাবার যখন গ্রহণ করি, তখন আমাদের লিভার সেই অতিরিক্ত পরিমাণ, আমরা শর্করা তো আমাদের অতিরিক্ত পরিমাণ দেহের প্রয়োজন নেই, তখন তারা এই ট্রাইগ্লিসারাইড তৈরি করে। অতিরিক্ত পরিমাণ শর্করা গ্রহণ করি তখন আমাদের লিভার সেগুলো স্টক করে রাখতে পারে না, বা লিভার সেটা ধরে রাখতে পারে না, বা দেহের সেটা প্রয়োজন নেই, তখন তারা ট্রাইগ্লিসারাইড তৈরি করে। বেশিরভাগই হচ্ছে এই ট্রাইগ্লিসারাইডের কারণে আর্টারি ভেইনে স্তর তৈরি করে, আমাদের ফ্যাট তৈরি করে, মোটা হয়। তাই এই সুগার জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। সকল ধরনের সুগার জাতীয় খাবার, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস, পিৎজা, বার্গার, ফাস্টফুড, এই সব খাবারগুলোকে পরিহার করতে হবে। আর চিনি জাতীয় সকল খাবারকে পরিহার করতে হবে, কারণ এই চিনি জাতীয় খাবারগুলো যখন আমরা গ্রহণ করি তখন আমাদের লিভার বেশি পরিমাণ এই ট্রাইগ্লিসারাইড তৈরি করে। এবং আমাদের এই কোলেস্টেরলগুলোকে রিমুভ করার জন্য বিশেষ করে ভিটামিন সি এবং শাকসবজি বেশি পরিমাণ খেতে হবে। যে খাবারে HDL হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটাকে গুড কোলেস্টেরল বলে, সেই খাবারের লিস্ট, এবং যেটা ব্যাড কোলেস্টেরল যেটা আমরা গ্রহণ করব না, যেটাকে বলা হয় LDL লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এই খাদ্যটাকে গ্রহণ করব না, কোন খাদ্যটাকে গ্রহণ করবো এবং কোন খাদ্যকে গ্রহণ করব না, তার বিস্তারিত একটি লিস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা নোট করে নেবেন। যে খাবারগুলোতে বেশি পরিমাণ LDL লো ডেন্সিটি লাইপোপ্রোটিন সেগুলোকে আমরা পরিহার করব, সেগুলো আমরা খাবো না। আর যেগুলো হচ্ছে HDL হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন সেগুলোকে আমরা বেশি পরিমাণ গ্রহণ করব, কারণ এই HDLগুলো LDLকে রিমুভ করে ফেলে দেহ থেকে। তাই বেশি পরিমাণ HDL কোলেস্টেরল গ্রহণ করতে হবে। এটুকুই ছিল এই পর্বের আলোচনা। মেডিকেল সায়েন্স লেসন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার এবং আপনার পরিবারের কমন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়েই ভিডিও তৈরি করব। আপনাদের মন্তব্য আশা করি। ধন্যবাদ।